নমস্কার আজকের ভিডিওতে দেখব যে কিভাবে আপনারা বাংলার শিক্ষা পোর্টালে কোনো ছাত্রছাত্রীর কোনো ডাটা সে নামের বানান কিংবা জন্ম তারিখ তার জন্ম সার্টিফিকেট বা ডকুমেন্টসে যেগুলো রয়েছে সেগুলো হয়তো মিসটাইপিং করার জন্য ভুল হয়ে গেছে বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করার সময় সেক্ষেত্রে ওই ডাটাগুলি আবার কিভাবে এডিট করবেন এবং বাংলা শিক্ষা পোর্টালে সেই ডাটাটি সেভ করবেন এটি আজকের ভিডিওতে দেখব। তো চলুন এর জন্য সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে। এর জন্য জাস্ট ক্রোম ব্রাউজারে আসবেন এবং ইন্টারনেট অন করে নিয়ে এখানে লিখবেন বাংলার শিক্ষা। বাংলার শিক্ষা এগুলো রয়েছে, এই লিঙ্কে ক্লিক করবেন। প্রথমেই যে লিঙ্কটি থাকবে https://সেমিকোলন থাকবে banglarshiksha.gov.in, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর লগ ইন, এখানে আপনার লগ ইন ক্রিডেন্সিয়াল দিয়ে ইউজার আইডি পাসওয়ার্ড ক্যাপচার কোড দিয়ে সাইন ইন করবেন এবং তাহলে আপনারা আপনাদের স্কুলের ড্যাশবোর্ডে পৌঁছে যাবেন। তো এরকমই আপনাদের হেড অফ দ্য ইনস্টিটিউশন, যে ইনস্টিটিউশনের নাম থাকবে ওই ড্যাশবোর্ডে পৌঁছে যাবেন এবং পৌঁছে যাওয়ার পর জাস্ট এদিকে থাকবে লগ আউট। SMS পোর্টালে আবার যাওয়ার জন্য এখানে অপশানটি রয়েছে, কিন্তু আমরা বাম দিকের অপশানগুলি দেখব। স্টুডেন্ট ম্যানেজমেন্ট, এখানে ক্লিক করার পর অনেকগুলো অপশান থাকবে। জাস্ট আমরা চলে আসবো স্টুডেন্ট প্রোফাইল এডিট। ক্লিক করার পর এরকম অপশানটি চলে আসবে। স্টুডেন্টের যে ইউনিক কোডটি রয়েছে সেটি আপনাকে এখানে দিতে হবে। তো এখানে স্টুডেন্ট ইউনিক আইডিটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর সার্চ স্টুডেন্ট এই বাটনে ক্লিক করবেন। তো আমি দিয়ে দিচ্ছি। সার্চ বাটনে ক্লিক করার পর আপনারা ভিউ স্টুডেন্ট ডিটেলস এই অপশানে পৌঁছে যাবেন। ওই ছাত্র বা ছাত্রীটির সমস্ত ডাটা এখানে দেওয়া থাকবে। তো একটু বাম দিকে দেখবেন, ডান দিকে দেখবেন এডিট স্টুডেন্ট ডিটেলস, এটা থাকবে ডাউনলোড স্টুডেন্ট ডিটেলস, এটা ব্যাক টু প্রিভিয়াস পেজ। তো আমাদের ডাউনলোড করার দরকার নেই, জাস্ট আমরা এডিট অপশানে ক্লিক করব। এইবার ওই ছাত্রছাত্রীটির আপনি যে ইনফরমেশানটি, সে ঠিকানা হোক, ফোন নাম্বার হতে পারে, আধার নম্বর হতে পারে, অন্যান্য ঠিকানা হতে পারে, আপনি যেটি চেঞ্জ করবেন সেটি ঘরে এখানে ক্লিক করবেন। যেমন ধরুন জন্ম সার্টিফিকেটে যদি কোনো ডাটা মিসম্যাচ হয়ে থাকে বাংলা শিক্ষা পোর্টালের সঙ্গে, তাহলে এই ঘরে ক্লিক করুন। জাস্ট এখানে দেখে নিন, দেখে নিয়ে আপনি যেটি সঠিক সেটি এখানে কারেকশান করে দিন। আমি এখানে করছি না, জাস্ট দেখাবার জন্য বললাম। এটা হয়ে গেলে জাস্ট নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখতে পাবেন স্টুডেন্টের ছবি সহ সমস্ত কিছু রয়েছে। সেভ ডিটেলসে ক্লিক করবেন। দেখুন স্টুডেন্ট আপডেটেড সাকসেসফুলি অ্যান্ড দ্য ইউনিক কোড ইজ এত, এরকমভাবে আপনাদের একটি অপশান চলে আসবে। এ প্রসঙ্গে একটি কথা বলে দিই যে এডিট না করেও কেন সাকসেসফুলি এডিট দেখালো, কেননা হচ্ছে আমি এডিটের অপশানে ক্লিক করেছিলাম। ক্লিক করার পর আপনারা এডিট করুন বা না করুন সেটিকে সেভ করবেন। তো এই পর্যন্ত আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।